মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের ব্যাঙ্গালোরে হচ্ছে শেষ দিন। তা সকালবেলা উঠে একটু পাড়াটার আশেপাশে ঘুরতে বেরিয়েছি। পাড়ার প্রথমেই দেখলে হচ্ছে এই মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো। তো বেরিয়ে আমরা ঘুরলাম, একটু খেলাধুলা করলাম, তারপর হচ্ছে এবার ফিরে যাচ্ছি ফ্ল্যাটে। আজকে তো আমাদের মানে ফিরে যাওয়ার পালা, একটু মন তো খারাপ, বেশ টাইমটা ভালো স্পেন্ড করলাম আমরা সবাই মিলে। এই ভেতরে ঢুকে গেছি, এই হচ্ছে আমার লাগেজ অল সেট, আমাদের রাত্রি হচ্ছে ফ্লাইট, তার আগে হয়তো বিকেলবেলা একটু বেরোবো, কোনো শপিং মলে যাব। এই বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি, একটা শপিং মলে যাব, সেখানে কিছুটা স্ন্যাক্স খেয়ে এবার আবার ফিরে আসব, আমাদের ফ্লাইট হচ্ছে রাতে। এই আমরা চলে এসেছি শপিং মলে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই শপিং মলটা, এবার প্রচুর লোক এসছে। তো আজকে সানডে বলে তাই আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করব, করে ফিরে যাব। তারপর তো বললাম যখন ফ্লাইট আছে কলকাতা ফিরে যাবার পালা। বসে আছি, কোথায় খাবো ঠিক বুঝতে পারছি না, এত ভিড়, কোন কাউন্টার ফাঁকা নেই, দেখি কোথায় খাওয়া যায়। তো ওয়েট করছি এখন আমি, কি অর্ডার দেবে, কোথায় খাবো। এই যে বাবু মন খারাপ হয়ে গেছে, শুধু বসে থাকতে হচ্ছে, কি যে করবে সে বুঝতেই পারছে না, এক জায়গায় বসে থাকতে হচ্ছে বলে। এই এতক্ষণ পর আমরা একটা জায়গা পেয়েছি, একটা শপিং মলের রেস্টুরেন্টে, ওখানেই ঢুকছি, দেখি কি অর্ডার করা যায়। এই যে মেনু কার্ড এসে গেছে, মেনু সিলেক্ট করছেন, তারপর দেখি কী হয়। তো একটু পিকচারও তোলা হয়ে গেল আমাদের। চলে এসছে আমাদের ফার্স্ট ড্রিঙ্কস মজিতো, আর কী কী অর্ডার দিচ্ছে আমাদের দেখাচ্ছি। এই ফিশ ফিঙ্গার চলে এসছে, ফার্স্ট স্ন্যাক্স আমাদের, আর আছে হচ্ছে চিজ বল, আর হচ্ছে গার্লিক ব্রেড। বাবু কি করে স্টার্ট করবে বুঝে পাচ্ছি না। এই যে আমাদের স্ন্যাক্সের উদ্বোধন হয়ে গেছে ছোট ছোট হাত দিয়ে। চিজ বল এসে গেছে, ওয়েট করছি আমরা গার্লিক ব্রেডের জন্য। এই তো এসে গেছে গার্লিক ব্রেড, এই হচ্ছে আমাদের আজকের স্ন্যাক্স। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, এবার আমরা ফিরে যাচ্ছি। এবার হচ্ছে কলকাতায় ফেরার পালা, আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টে উদ্দেশ্যে। এই আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে এবং ক্যাব ছেড়ে দিয়েছি। তো এবার ভেতরে ঢুকবো, সব লাগেজগুলো নামানো হয়ে গেছে, এবার কিউতে দাঁড়াতে হবে ভেতরে ঢোকার জন্য। তো এগিয়ে যাচ্ছি আমরা গেটের দিকে। তার আগে একটু ফটো সেশন করে নিলাম, এবার এন্ট্রি নিচ্ছি। এই আমরা ভেতরে ঢুকে গেছি এবং লাগেজ দেবার জন্য কিউতে দাঁড়িয়ে আছি। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি গেটের দিকে, ওয়েট করছি ফ্লাইটের জন্য।
ফ্লাইটে বসে পড়েছি, ফ্লাইট ছাড়ার অপেক্ষায়। এই আমরা কলকাতায় পৌঁছে গেছি, বুক করছি ক্যাব। তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো আপাতত এইটুকুনি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে।